গত পরশু আমাদের বাড়িতে সকাল 9টার দিকে একটা লোক এসেছিল, তখন আমি ঘুমিয়েছিলাম, তো আমার মা অ্যাটেন্ড করেছে লোকটাকে। তো লোকটা একটা প্রেসক্রিপশন হাতে নিয়ে এসেছিলো, মাকে জিজ্ঞেস করছিল যে এই এরকম অমুক নামের ডাক্তারকে চিনেন নাকি। মা বলেছে না আপনি চলে যান এখন, আমরা তো চিনি না। তো এরপর কিছুক্ষণ পরে মা উপর থেকে লক্ষ্য করছিল যে লোকটা বেরোচ্ছে না, তো মা আবার নিচে নেমে দেখলো। ততক্ষণে আমাদের বাড়িতে ঘরের ভিতরে লোকটা ঢুকে অলরেডি চুরি করে নিয়েছে। হ্যাঁ, এরপর মা যখন লোকটা আবার নিচে নামছিল, মার সাথে কথা হয়েছে, তো মা বলছে এখনও কি করছো তুমি, এখনও বেরোনি কেন? তো ততক্ষণে অলরেডি সে চুরি করে নিয়েছে, দুইটা মোবাইল নিয়েছে, প্লাস কিছু টাকা নিয়েছে ব্যাগ থেকে ঘরের ভিতরে একদম ঢুকে, বেডরুমে ঢুকে। তো এরপর আমরা এটা সিসিটিভি ফুটেজে দেখি, আমাদের 9টা সিসিটিভি ক্যামেরা আছে বাড়িতে, ডিফারেন্ট অ্যাঙ্গেলসে চোরের চেহারাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো সিসিটিভি ফুটেজ নিয়ে আমরা NCC মানে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানাতে জিডি এন্ট্রি করতে যাই। তো জিডি এন্ট্রি করার পর আমরা মানে পুলিশের থেকে আমরা খবর পেলাম যে সেম চোরটা আমাদের পাশের এলাকা, আমরা তো গোর্খা বস্তিতে থাকি, পাশের এলাকা মানে ভোলাগিরিতেও সেম চোরটাই চুরি করেছে এর মধ্যেই, প্লাস আরেকখানে সে বাইসাইকেলও চুরি করেছে। তো এরপর আমরা ফুটেজটা আমাদের দিলাম, বললাম যে কিছু যদি করা হয় তাড়াতাড়ি মানে করতে বললাম আর কি পুলিশকে। আর এর আগে ওই রকম আমাদের ঘরে মানে তিনবার চুরি হয়েছে, তিন না চারবার চুরি হয়েছে, তিনটা মোবাইল গেছে আর একটা সোনার হার, তিন ভরি প্লাস লকেটের সোনার হার, কস্টিং অ্যারাউন্ড 4 লাখ রুপিস। তো এটাও আমরা সেম NCC থানাতে জানালাম, বাট তাদের এখান থেকে কোনো স্টেপ আমরা নিতে দেখিনি, তেমন কিছু আমরা রেজাল্ট পাইনি। এই যে সিসি ক্যামেরা ফুটেজ বললেন, সেটা কি আপনারা জমা দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, পুলিশের কাছে আমরা জমা দিয়েছি। কি মনে হয় এত কিছু থাকার পরও মানে পুলিশের এই যে তদন্তে একটা ঢিলামি তদন্তে? আমরা পুলিশের অ্যাকশন দেখে অসব মানে ভীষণভাবেই হতাশ, কারণ কি আমরা তো এই নিয়ে চারবার জিডি এন্ট্রি করিয়েছি, FIRও করেছি, কোনো লাভ হচ্ছে না তেমন। যেহেতু সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে, পুলিশের অনেকটা সহজ মানে কাজ হয়ে গেছে, কাজ একদমই সহজ সহজ হয়ে গেছে। প্লাস ওরা যেহেতু বলছে এরকম চোর আরও চুরি করেছে সেম চোর, ওদের তো একটা স্টেপ নেওয়া উচিত এর মধ্যে। এই যে দুইটা মোবাইল চুরি, আর কিছু ক্যাশ টাকা ছিল? না, ক্যাশ টাকা তেমন একটা চুরি হয়নি, মোটামুটি 200-300 টাকার মতো চুরি হলো এবার। নামটা কি? আমার নাম ডক্টর দিয়া সিনহা। এই সকাল প্রায় 9টা বাজে আমি রান্না করছিলাম, আর আমার কাজের মেয়েটা কাপড় টাপড় ধুইয়া বাথরুম থেকে বাইরেছে, আর এই ফাঁকে আমার হাজব্যান্ড বাথরুমে ঢুকছে। তো কাজের মেয়েটা আমাদের বললো যে দিদি আপনারে কে জানি ডাকে। তো কে জানি ডাকে বলাতে তো আমি তো সামনে আগে গেছি, যাওয়ার পরে তারপরে একটা দেখলাম একটা ছেলে। তো ছেলেটা দেখার পরে আমি বললাম কি কি ব্যাপার, একটা কাগজ দেখাইছে প্রেসক্রিপশন, তো আমি আর আমি একচুয়ালি চশমা ছাড়া দেখি না। তারপরে আমি বললাম কে কারে যাও, কয় ডক্টর অমুক মজুমদারের চিনেন না। আমি বললাম কিসের ডাক্তার? কম মেডিসিন। আমি বললাম না আমি এই নামে কারোর চিনি না। যাও তুমি এই তিনতলাতে এটা জিজ্ঞেস করতে তুমি এখানে আইসো, যাও তুমি নিচে যাও, যাও যাও করে আমি গেটটাতে লক করছি না, আমার মেয়েটা উপরে গেছে কাপড় নেয়া। তো আমি লক না করে কী করছি, দরজাটা ধাক্কা দিয়া আমি এইখানে আমার জানলা দিয়া লক্ষ্য করতেছি যে গেট দেবো বাইরেছে নাকি। কিন্তু 2-3 মিনিট তো লাগার কথা না এই সিঁড়িটা ক্রস করে যাওয়ার, 2-3 মিনিটেও যখন আমি গেটের কোনো শব্দ পাইছি না, আমার একটু সন্দেহ হয়েছে। আমি সঙ্গে সঙ্গে নিচের দিকে গেছি, নিচের দিকে গিয়ে আমি দেখি গেটটা একটু ফাঁক করুন না, আর কিন্তু গেটটা বন্ধ না, ফাঁক করা। তো আমি ভাবলাম আরে আরে এই ফাঁকে আবার ছেলেটা গেলও না, হয়তো আমি নামতে নামতে গেছি। আমার যেই আমি উপরে আসি, উপরে আসার পরে আমি দোতলাতে ওর সঙ্গে আমার ক্রস হয়েছে। আমি বলি তুমি এখানে কী করতেছো, উপরে কেন গেছো তুমি? আপনি কি আবার নিজে নিচে গিয়েছিলেন? হ্যাঁ, নিচে গেছি ওকে দেখার জন্য, যে মানে আরে দেখার জন্য যে ছেলেটা কই গেল, ছেলেটা তো বাড়িতে দেখতাছি না, তাইলে কোথায় গেল ছেলেটা। নিচে গিয়া যখন আমি উপরে আবার উঠতেছি, দোতলাতে দেখি ছেলেটা নামতেছে। আমি বলি তুমি, তোমার আমি বাইর করে দিলাম, কই কই গেছো তুমি? কা আমি একটু উপরে গেছিলাম। আমি কেন উপরে গেছো? আমি তোমাদের কইলাম না, নাই আমি চিনি না ডাক্তার। কো দেখেন না, আবার আবার সে সাহস করে আমার জিজ্ঞেস করে কয় প্রেসক্রিপশনটা দেখেন না। আমি কে তোমার কতবার গুমু যে আমি দেখি না এমনিতে, যাও আমি চিনি না কারোর, যাও যাও কইয়া যে নিচে ওরে নিচে পাঠাই দিয়া আমি উপরে উঠতে দেখি আমার বড় মেয়ের যে অফিসের ব্যাগটা, এই লেদার ব্যাগটা এইখানে সিঁড়িতে। তখনই আমি চিৎকার দিয়ে উঠছি আমার বড় মেয়ের, আরে এই রশ্মি রশ্মি তোর ব্যাগ এখানে। তো রশ্মি ঘুমের থেকে মানে থতমত হয়ে উঠছে, উঠার পরে সেগুলো মা
দেখো তো কোনো মোবাইলগুলি আসি না তোমরা, মানে ওরই প্রথমে মাথা পাইছি দেখে আমার মোবাইল, আমি আমার মোবাইলটা তো চার্জে এটা নাই, তারপর ওর ওর তারপরে এটাকে বাথরুম থেকে বেরিয়েছে, আমি বললাম তোমার মোবাইল কই আসলি, আমার মোবাইল তো ডাইনিং টেবিলের উপরে, সে ডাইনিং টেবিলের উপরেও নাই, মানে কি অবস্থা, দুইটা মোবাইল নিয়া সে ব্যাগটাও পরে দেখলাম যে ব্যাগটা থেকেও কিছু টাকা পয়সা খুললে সে নিয়ে গেছে। কত টাকা নিয়েছিল? কত টাকা আমার মেয়ে বলছে বেশি টাকা আসলো না, 200-300 টাকা। মোবাইল কয়টা নিয়েছে? মোবাইল দুইটা, আমার হাজবেন্ডের আমার নিজের। আর অন্য কোনো মানে মূল্যবান সামগ্রী? অন্য কোনো তো আর চোখে পড়ছে না, এই দুইটা জিনিস আর ব্যাগটা থেকে কিছু টাকা। সে ব্যাগটা নিয়েই নিচে গেল বললে, যেহেতু আমার সঙ্গে ক্রস হয়ে গেছে, সে এত ধুরন্ধর, সে এত ফাস্ট, ও চট করে আমার মানে একটু শব্দ পেয়ে সে উপরে উঠা পায়ে ব্যাগটা রেখে গেছে, যাতে আমার সন্দেহ না হয়, ব্যাগ হাতে দেখলে তো আমার সন্দেহ। আপনার বাড়ি তো বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা রয়েছে, সেই জায়গার মধ্যে ফুটেজগুলি কি ধরা পড়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবখানে ওর চেহারা, তারপরে ওর গতিবিধি, ও আমি যখন গেটটা ধাক্কা দিছি ও কোথায় ছুপে ছুটে ছুপে দাঁড়িয়ে রয়েছে পরিষ্কার পরে দেখছি আমি। পুলিশে জানাইছেন? পুলিশে হ্যাঁ, জিডি এন্ট্রি করা হয়েছে, পুলিশেরা জানানো হয়েছে। পুলিশের কাছ থেকে কি আশ্বাস পাইছেন? পুলিশ এমন কিছু আশ্বাস, আমার ছোটো মেয়ে আর বড়ো মেয়ে গেছিলো, ওদের থেকেও জিজ্ঞেস করতে পারেন, মানে ওরা এমন এর আগেও কিছু একটা ঘটনা হয়েছে আমাদের বাড়িতে, আমার শোনা গেছে এর আগেও নাকি আপনার বাড়িতে একটা বড় ধরনের চুরি সংগঠিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই সময় কি কোনো ধরনের সহযোগিতা পাইছেন পুলিশ? তারা তো আয়া বারবার এমন ভাব দেখাইছে যে আমার জিনিসটা এখনই আমি পাইলাম, কিন্তু আমি এই আজকে 8-9 মাস হয়ে গেল কই আমি জিনিসটা পাইছি না 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 কিছু কি ছিল মানে জিনিসটা? এটা একটা তিন ঘুরি ওজনের গোল্ডের হার লকেট সহ।